মাদক বিরোধী সমাজ গড়ার লক্ষ্যে এক অভিনব ম্যারাথন দৌড়যাত্রা। এদিনের এই দৌড়যাত্রাতে প্রায় 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। নেশামুক্ত সমাজ গড়ে তুলতে মাদক বিরোধিতায় অভিনব উদ্যোগ। মাদক বিরোধী সমাজ গড়ার লক্ষ্যে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও খোলা থানা যৌথ উদ্যোগে আয়োজিত হলো ম্যারাথন দৌড়। প্রায় 500 বেশি প্রতিযোগী আজকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে। এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীর্ঘ প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করে প্রতিযোগীরা নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠে এসে তাদের এই প্রতিযোগিতা সম্পন্ন করে। এই ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে একটি সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করছেন নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, অপরদিকে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সঠিক বার্তা দেওয়া। এই প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুব্রত পাল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তন্ময় চ্যাটার্জি এবং ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ সহ উপস্থিত অতিথিবর্গ। এ বিষয়ে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত দে বলেন, মূলত মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সকলে এসেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। মূলত একটি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা সারা বছর ধরেই আর কি কিছু না কিছু ইভেন্ট করি, যার প্রতিটা ইভেন্টের মধ্যে একটা সামাজিক বার্তা থাকে। আমরা নাটকর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর আগেও কালী পুজো করেছি, তার মধ্যে একটা সামাজিক বার্তা রেখেছি। এর আগের ম্যারাথনগুলোতেও আমরা একবার গো গ্রিন সেভ ওয়াটার, এবছর আমরা রান ফর এ কজ সে নো টু ড্রাগস। তো এই যে এই সামাজিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ম্যারাথনটা করা। এখানে বর্ধমান থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্টের অনেকটাই এদিকে বনগা চাঁদপাড়া, এদিকে গড়িয়া, আমরা বলবো যে এই ধরনের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আমরা ক্লাব অর্গানাইজেশন সমাজে একটা বিরাট ভূমিকা রাখি। তো এই আমরা আর কি ভুলে যাই যে আমাদের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। তো এই আমাদের দেখা দেখি যদি আরও কেউ আর কি এগিয়ে আসে এবং প্রতিটা ইভেন্টের মধ্যে যদি আর কি কিছু সামাজিক বার্তা থাকে তাহলে সত্যি আর কি ভালো লাগবে। আমরা চাই এই বিষয়টা আরো ছড়িয়ে পড়ুক। এই বিষয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ বলেন, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন পুলিশ কমিশনার আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা আমরা সবাই মিলেই এই ম্যারাথনটা করে থাকি। বিশেষ করে ঘোড়া থানার খুবই উদ্যোগ নেয় এবং আমার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সুজিত এবং এই ক্লাবের সভাপতি সবাই মিলেই নেওয়া হয়। এটাই হচ্ছে মানুষকে জাগ্রত করা, মানুষকে ফ্যামিলারাইজ করা যে এন্টি ড্রাগস, সে নো টু ড্রাগস। আজকের সমাজ বিষাক্ত হচ্ছে নানা ধরনের ড্রাগস নিয়ে, তার বিরুদ্ধেই আজকের এটা। আমি আশা করি এটা এই যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর তার যে উদ্যোগ এবং পুলিশ কমিশনারের যে সহযোগিতা আর আমাদের সবাই মিলে যেটা করছি এটা মানুষের কাছে পৌঁছবে। বিশেষ করে ইয়াং জেনারেশন তারা সতর্ক হবে যে ড্রাগস সম্বন্ধে তারা সতর্ক হবে। এই বিষয়ে ঘোলা থানার আধিকারিক বিশ্ব চট্টরাজ বলেন, 2018 সাল থেকেই নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং ঘোলা থানার যৌথ উদ্যোগে এই ম্যারাথন দৌড় শুরু হয়েছে। আমিও 2019 সাল থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। মাঝখানে কিছুদিন করোনার কারণে অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। আমরা খুশি এই বছর এই অনুষ্ঠানটি করতে পেরে। নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং ঘোলা থানার যৌথ উদ্যোগে এই ম্যারাথন রোড রেস এটা শুরু হয়েছে। আমি 2019 সাল থেকে অ্যাজ এখানকার অফিসার ইনচার্জ এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি তাদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামটা করার জন্য। মাঝখানে দুটো বছর আমাদের 2021 এবং 2022 কোভিডের কারণে এই ম্যারাথন আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। আমরা খুশি যে কোভিড না থাকার কারণে এই বছর আমরা সর্বাঙ্গীনভাবে আমরা ম্যারাথন করতে পেরেছি। প্রতিযোগিতার যে প্রতিযোগীর যে সংখ্যা সেই নিরিখে 2019-এর ক্ষেত্রে আমাদের প্রায় 750-এর কাছাকাছি হয়েছিল, যেটা এবছর হয়তো একটু 500-এর অধিক হয়েছে, কারণ যেহেতু মাঝখানে দু বছর একটু ব্রেক ছিল তাই একটু কম হয়েছে। তবে সামগ্রিকভাবে
আমাদের ম্যারাথন এই বছর আমরা মনে করি ভালোইভাবেই হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে এবং লোকের কোনো অসুবিধাও হয় না। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে রাস্তায় ওভারঅল পুলিশ ম্যানেজমেন্ট কোনো লোকের কোনো ইনকনভেনিয়েন্স না করে এত বড় একটা রাস্তা জুড়ে 10 কিলোমিটার মেন রোডের উপর দিয়ে যে আমরা যে এটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি তার জন্য নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, ডিফারেন্ট অর্গানাইজেশন, ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আরও যারা যারা এসেছিল প্রত্যেককে যা সহযোগিতা করছে এবং সর্বোপরি আমাদের থানা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেরাকপুর পুলিশ কমিশনার সকলে মিলে সর্বাঙ্গীন প্রয়াসে এটা কিন্তু সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, পানিহাটি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।